আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে আসলাম। বেশ কিছুদিন ধরে আপনাদের খুব বেশি যে কমেন্টটা পাচ্ছি সেটা হলো ইলেকট্রিক পিটার ছাড়া কেকের ক্রিম তৈরি করা যাবে কি না। তাই আজকে আমি ইলেকট্রিক পিটার ছাড়া দুই ধরনের কেকের ক্রিম তৈরি করে দেখাবো, বাটার ক্রিম এবং হুইপ ক্রিম। আজকে আমি ইলেকট্রিক পিটার ছাড়া তৈরি করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে এইরকম হ্যান্ড উইক্স অর্থাৎ হ্যান্ড বিটার দিয়ে ক্রিম তৈরি করব। আর এই হ্যান্ড বিটার কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ না, আপনারা যে কোনো কুকারি শপে খুব সহজে এবং কম টাকায় পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। ক্রিম তৈরির আগে আমি একটা বিষয় বলে নিচ্ছি, আমার ক্রিমের ভিডিওগুলোতে প্রায় আপনাদের একটা কমেন্ট ঘুরে ফিরে পাচ্ছি, সেটা হলো আইসিং সুগার ছাড়া চিনি দিয়ে ক্রিম তৈরি করা যাবে কি না। আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই আইসিং সুগার কীভাবে তৈরি করবেন এবং কোথায় পাবেন সেটা কিন্তু বলে দেই। আমি আজকে প্রথমেই বলে নিচ্ছি, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাসায় যে নর্মাল চিনি থাকে সেই চিনি আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা শিলপাটায় বেটে ময়দার মতো গুঁড়ো করে একটা চালনির সাহায্যে চেলে নিলেই কিন্তু আইসিং সুগার তৈরি হয়ে যাবে। তাছাড়া এখন কিন্তু বাংলাদেশে সব সুপার শপেই আইসিং সুগার পাওয়া যায়। আর আপনারা আইসিং সুগার ছাড়া নর্মাল চিনি দিয়েও ক্রিম তৈরি করে নিতে পারবেন, তবে সেই ক্রিমটা তেমন ভালো হবে না, ক্রিমের মধ্যে চিনির দানা দানা ভাব রয়ে যাবে। এখন ফার্স্টে আমি বাটার ক্রিম তৈরি করে দেখাচ্ছি। বাটার ক্রিম তৈরির জন্য এখানে আমি একটা মিক্সিং বলে হাফ কাপ আইসিং সুগার নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ হালকা কুসুম গরম দুধ, আর দুধটা যেন একেবারে ফুটন্ত গরম না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে, হাত দিয়ে ধরা যাবে সেরকম গরম হলেই হবে। এখন ভালোভাবে দুধ আর আইসিং সুগার মিশিয়ে নিচ্ছি। মসৃণ করে মিশিয়ে নেবার পরে নর্মাল ফ্রিজে 15 মিনিটের মতো এই মিশ্রণটাকে রেখে ঠান্ডা করে নেব। আর এই ঠান্ডা চিনির মিশ্রণ দিয়ে ক্রিম তৈরি করলে ক্রিমটা কিন্তু খুব সুন্দর হবে। এবারে আমি একটা মিক্সিং বলে হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা কিন্তু একেবারে গলে যাবে না, এইভাবে হাতের সাহায্যে চাপ দিলে বাটারটা ডেবে যাবে, ঠিক সেরকম পর্যায়ে থাকতে হবে। এখন আমি ইলেকট্রিক বিটারের পরিবর্তে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে বাটারটাকে বিট করে নিব। খুব ভালোভাবে বাটারটাকে 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিতে হবে। আর যদি বাটারটা উইক্সের ভিতর চলে যায় তাহলে উইক্সটা একটু হালকা ঝাঁকুনি দিলেই বাটারটা কিন্তু বের হয়ে যাবে। আমি কিন্তু অনবরত হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিচ্ছি, যদিও এই কাজটা একটু কষ্টকর। প্রায় 4 থেকে 5 মিনিট বিট করার পর বাটারের কালারটা সাদাটে হয়ে আসবে, সেই সাথে ক্রিম টাইপের টেক্সচার চলে আসবে। ঠিক সেই পর্যায়ে আমি যে দুধ আর চিনির মিশ্রণটা ফ্রিজে রেখেছিলাম সেটাকে ফ্রিজ থেকে বের করে সেই ঠান্ডা চিনির মিশ্রণটা অল্প অল্প করে বাটারের মধ্যে দিয়ে দিব এবং হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আর চিনির মিশ্রণটা পুরোটা একেবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা ভালো হবে না। আর চিনির মিশ্রণটা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা অবস্থায় সাথে সাথে ইউজ করতে হবে। আমি কিন্তু অল্প অল্প করে পুরোটা চিনির মিশ্রণ বাটারের মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে বিট করে নেব। ক্রিমটা বিট করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, আমার আজকের ক্রিমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আমার চ্যানেলে কিন্তু আরও কিছু ক্রিমের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। বাটারের মধ্যে চিনির মিশ্রণটা দিয়ে ভালোভাবে বিট করার পর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে সাইডে যে ক্রিম লেগে আছে সেই ক্রিমটাকে মাজে এনে দিচ্ছি। এখন আমি আরও 2 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিব, তবে প্রথমে 1 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবারে সব কিছু আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আর আপনারা চাইলে এ পর্যায়ে ফুড কালারটা ইউজ করতে পারবেন, তবে আজকে আমি কোনো ফুড কালার ইউজ করিনি। আমি কিন্তু আরও 1 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ভালোভাবে বিট করার পর দেখুন ক্রিমটা কিন্তু প্রায় তৈরি। আর ক্রিমটাকে বিট করতে আমার টাইম লেগেছে 13 থেকে 14 মিনিট। এখন আমি ক্রিমটাকে পাইপিং ব্যাগে ভরে একটা বাটিতে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। ক্রিমটা দেখুন কতটা স্মুথ এবং পারফেক্ট হয়েছে। এই বাটার ক্রিমটা আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে প্রায় 4 থেকে 5 দিন রেখে সংরক্ষণ করতে পারবেন এবং যখনই প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে 20 থেকে 25 মিনিট আগে রেখে দিবেন। তাহলে ক্রিমটা নর্মালি চলে আসবে এবং আপনারা খুব সহজেই কেক ডেকোরেশন করতে পারবেন। আমি আজকে যে পরিমাণ বাটার ক্রিম তৈরি করেছি এই ক্রিমটা দিয়ে আপনারা রেগুলার সাইজের 7-8টা কাপকেক ডেকোরেশন করতে পারবেন। এবারে তৈরি করে দেখাচ্ছি হুইপ ক্রিম। আর এই ক্রিমটা কিন্তু ইলেকট্রিক পিটার ছাড়া হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করব। আমি এখানে 1 কাপ লিকুইড ফর্মে থাকা হুইপ ক্রিম নিয়েছি আর ক্রিমটাকে কিন্তু ফ্রিজে রেখে বেশ ভালো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে বরফ কুচি নিয়েছি এবং এই বাটিটার ওপর আমি ক্রিমের বাটিটা বসিয়ে দিচ্ছি। এতে করে ক্রিম তৈরি করতে বেশি টাইম লাগবে না, খুব সহজেই ক্রিম তৈরি করা যাবে। এবারে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর আমি আজকে যে লিকুইড ক্রিমটা নিয়েছি এটা কিন্তু সুপার শপ থেকে কেনা। আপনারা কিন্তু চাইলে বাসায় খুব সহজেই দুধ থেকে ক্রিম তৈরি করে নিতে পারবেন। দুধ থেকে কিভাবে ক্রিম তৈরি করবেন সেই রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আমি কিন্তু অনবরত বিট করছি। একটা পর্যায়ে দেখবেন আস্তে আস্তে লিকুইড ক্রিমটা ঘন হয়ে আসছে। যখন ক্রিমটা মোটামুটি ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি 2 চামচ আইসিং সুগার দিয়ে দিব, তারপর আবার বিট করতে থাকব। আমি কিন্তু এখানে অল্প অল্প করে আইসিং সুগার দিব এবং ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে টোটাল 4 চামচ আইসিং সুগার দিয়েছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আইসিং সুগারটা বাড়িয়ে দিবেন। মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো বিট করার পর কিন্তু ক্রিমটা তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এ পর্যায়ে ভ্যানিলা এসেন্স এবং যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন, তবে আজকে আমি কোনো কিছু ইউজ করিনি। আর এই তো ক্রিমটা কিন্তু তৈরি। আপনারা কখন বুঝবেন ক্রিমটা তৈরি হয়েছে? যখন দেখবেন হ্যান্ড উইক্স থেকে সহজে ক্রিমটা পড়ছে না, তখন বুঝে নেবেন ক্রিমটা তৈরি। হ্যান্ড বিটার অর্থাৎ হ্যান্ড উইক্স দিয়ে এই ক্রিমটা তৈরি করতে আমার প্রায় 10 মিনিটের মতো লেগেছে। আর যদি ইলেকট্রিক বিটার দিয়ে এই ক্রিমটা তৈরি করা হতো তাহলে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো টাইম লাগত। এখন আমি হুইপ ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে একটা বাটিতে ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হুইপ ক্রিমটা কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে প্রায় 3 থেকে 4 দিন রেখে সংরক্ষণ করতে পারবেন। আর এই তো দেখুন ক্রিমটা কতটা স্মুথ হয়েছে। আপনারা কিন্তু খুব সহজে এই ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন করে নিতে পারবেন। আমি আজকে ইলেকট্রিক পিটার ছাড়া হ্যান্ড উইক্স দিয়ে খুব সহজভাবে 2 ধরনের ক্রিম তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।